Assalamu alaikum. Have a good day. Welcome to Financial Management eLearning. Aaj amra dekhbo ekjon VAT consultant kibhabe monthly tar VAT return submit kore. Ami jodi ekjon VAT consultant hoye thaki tahole amar jonno VAT return badhyotamulok. এবং সেটি মান্থলি করতে হবে যদি আমি মান্থলি রিটার্ন সাবমিট না করি অটোমেটিক্যালি সিস্টেম থেকে 10,000 টাকা ফাইন আরোপ করা হবে প্রতি মাসের 15 তারিখের ভিতরে গত মাসের রিটার্ন সাবমিট করা বাধ্যতামূলক সেজন্য আমরা যার যার ইমেইল বক্সে ভ্যাট অনলাইন থেকে মেইল দেখতে পাবো এখানে আমরা দেখছি এখানে আমার এই মাসের রিটার্ন এখন সাবমিট করা হয়নি মেইল এসেছে আমরা অনলাইনে vat.gov.pd দিয়ে প্রবেশ করব এবং লগইন করব যার যার ইউজার নেম এন্ড পাসওয়ার্ড সেট করা আছে আমরা সেটা দেব এবং লগইন হয়ে যাবে লগইন হওয়ার পর এখানে আমরা দেখব আমার যদি ফাইলিং অবলিগেশন থেকে থাকে তাহলে প্রথম এখানে চলে আসবে এখানে আমার একটি ফাইলিং অবলিগেশন রয়ে আছে আমার এই রিটার্নটি দেওয়া হয়নি এখানে উল্লেখ করা হয়েছে এবং 15 তারিখের ভিতর এটা দিতে হবে আমরা এখানে ক্লিক করব এই ভ্যাট রিটার্ন সাবমিট করা জম্মু সনক 9.1 এখানে আমার তথ্য সন্নিবেশিত আছে যদি কোনো অ্যাক্টিভিটি এই পিরিয়ডের ভিতরে করা হয় তাহলে আমরা ইয়েস দেব আর না হয় নো দেব ধরে নিলাম এই মাসে আমি এই কোনো অ্যাক্টিভিটি করিনি আর অ্যাক্টিভিটি করা হলে প্রতিটির ক্ষেত্রে এখানে সাব ফর্ম রয়েছে এই সমস্ত তথ্যগুলি ফিল আপ করতে হবে ইনপুট ট্যাক্সের বিষয়েও এখানে সাব ফর্মগুলি ফিল আপ করলে অটোমেটিক এই ফর্মগুলি ভরে যাবে এবং কোনো ধরনের অ্যাডজাস্টমেন্ট যদি থাকে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট এই সাব ফর্ম ফিল আপ করলে অটোমেটিক চলে আসবে নেট ট্যাক্স ক্যালকুলেশন এখান থেকে অটোমেটিক হবে এবং এই ঘরগুলি অটোমেটিক ফিল আপ হবে কিন্তু এখানে লেখার সুযোগ রয়েছে কোন কোডে আমরা ট্রেজারি ডিপোজিট দিয়েছি তা এখানে সাব ফর্ম ফিল আপ করলে অটোমেটিক এই অ্যামাউন্টগুলি ফলে যাবে ক্লোজিং ব্যালেন্স কি হবে যদি আমি ক্লোজিং ব্যালেন্স রিফান্ড চাই তাহলে ইয়েস থাকবে না হলে আমি নো দিয়ে এখান থেকে বের হয়ে যাব এবং এখানে ক্লিক করে টিক চিহ্ন দিয়ে দিতে হবে যেন আমি এগ্রি করি এইভাবে একটা জিরো রিটার্ন সাবমিট করা আমরা এখানে দেখলাম এখানে চেক করে নেওয়া যেতে পারে যে আমি যে কাজটি করলাম সেটি ঠিক আছে কিনা এখানে বলল কোনো ইরর পাইনি ড্রাফটটি সেভ করে রাখা যাবে অথবা আমি সাবমিট করে দিলাম সাবমিট করার আগে আবার দেখে নিচ্ছি যে আমার বেসিক জিনিসগুলি ঠিক আছে কিনা সাবমিট করে দিলাম এখানে কনফার্মেশন আসছে ওকে করে দিলাম আমার রিটার্ন সাবমিট হয়ে গেল এবং সাবমিশন আইডি এখানে দেখা যাচ্ছে সাকসেসফুলি সাবমিট করা হয়েছে আমরা হোমে গিয়ে দেখব এখানে ফাইলিং অবলিগেশন একটু আগে এখানে একটি ছিল
এখন কোনো অ্যাপ্লিকেশন নেই, আমার রিটার্ন সাবমিট হয়ে গেছে। আমরা সেই সাবমিট করা রিটার্নটি এখানে দেখতে পাব। মাই ডকুমেন্ট যদি চাই, এখানে ক্লিক করলে রিটার্নটি ডাউনলোড করাও যাবে। আমার রিটার্নটি সফট কপি এভাবে দেখা যাবে। এখানে কপিটি এখানে রয়েছে সফট কপি আকারে এবং এটা সিস্টেমে সর্বদাই সংরক্ষণ থাকবে। এটা সাবমিট হয়ে গেছে এবং তার প্রুফ হিসেবে আমার ইমেইলে যদি যাই, দেখবো 5 মিনিটের ভিতর এখানে ভ্যাট অনলাইন থেকে অটো জেনারেটেড ইমেইল এসেছে এবং এখানে উল্লেখ থাকবে যে আমার রিটার্ন সাবমিশন কমপ্লিট হয়েছে। এ দ্বারা প্রুফ হচ্ছে যে এই মাসের জন্য আমি রিটার্ন সাবমিট করে দিয়েছি, আমার রেগুলেটরি অ্যাপ্লিকেশন এখানে কমপ্লিট হলো। তাহলে আজ আমরা দেখলাম একজন ভ্যাট কনসালটেন্ট তার ভ্যাট রিটার্ন কিভাবে অনলাইনে সাবমিশন করে সেই বিষয়টি। সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।